হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা। আবারও আমি ফিরে এলাম আপনাদের কাছে নতুন একটি বিষয় শেখানোর জন্য, যতটুকু আমি জানি ততটুকু শেখানোর জন্য। নিশ্চয়ই আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এবং খুব মনোযোগ না দিলেও অন্তত পক্ষে আপনাদের কাজে লাগবে, এতটুকু আমি শিওর। তো আজকে যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে ইন্ট্রোভিডিও। আপনার ইন্ট্রোভিডিওটা হচ্ছে আপনার আইডেন্টি, আপনি কীভাবে নিজেকে আপনার ভিডিওটাকে করছেন, মানুষ ক্লিক করার সাথে সাথেই বুঝতে পারবে আপনার ক্রিয়েটিভিটি কতটুকু, আপনার সৃজনশীলতা কতটুকু, আপনার কাজের দক্ষতা কতটুকু। একটা ভিডিও ইন্ট্রোভিডিও মানুষের পরিচয় করিয়ে দেয়, যে ক্রিয়েটর তার পরিচয় করিয়ে দেয়। সো ইন্ট্রোভিডিওটা আপনার মতো হওয়া উচিত। এবং আমরা অনেকেই মনে করি ইন্ট্রোভিডিও তৈরি করার জন্য হয়তো বা অনেক বড় কিছু কম্পিউটারে বসতে হবে, অনেক টাকা খরচ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, হাবি যাবে, অনেক কিছু চিন্তাটা আমার মধ্যে এসেছিল। তারপর আমি গুগলে সার্চ দিই কীভাবে মোবাইলেও তৈরি করা যায় ইন্ট্রোভিডিও। এরপর যখন আমি দেখলাম ইন্ট্রোভিডিও তৈরি করার পদ্ধতিগুলো, আমি নিজে শিখলাম, নিজে শিখে আমি উপকৃত হয়েছি। এবং আমার যে আগের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে যখন আপনি দেখবেন, ইন্ট্রোভিডিওগুলো একটু ডিফারেন্ট, আগে হয়তো বা ছিলও না, আই থিঙ্ক ছিল না। পরে আমি ইন্ট্রোভিডিও তৈরি করেছি, ইদানিং আমি যে ইন্ট্রোভিডিওগুলো দিই আমার এগুলো হচ্ছে নিজের চেষ্টায় করা। এবং আপনারাও যারা নতুন ইউটিউবার আছেন তারাও এই প্রক্রিয়াটা চালা মানে প্রক্রিয়াটা করতে পারেন। সো আমি আপনাদের শেখাবো কীভাবে মোবাইলে ওয়াটারমার্ক ছাড়া ইন্ট্রোভিডিও তৈরি করা যায়। আর একটা ইন্ট্রোভিডিও সময় থাকে খুব অল্প সময়, যেমন 7 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত। তো আপনার ইন্টারভিউটা আপনার ব্যক্তিত্ব প্রকাশ করবে, আপনার গুণগত মানসম্পন্ন কাজগুলোর দক্ষতা প্রকাশ করবে। একটা আইডেন্টি হচ্ছে ইন্টারভিউ। আপনার চ্যানেলের একটা ইন্টারভিউ তৈরি করুন, ইউনিক টাইপের, যেটা দেখে সবাই আন্দাজ করে নিতে পারে আপনি একদিন কত দূরে যাবেন, কিংবা আপনার স্বপ্নটা কী এবং আপনার ভিডিওটা কেমন হবে। সো গাইস, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মেইন ফোকাসে, কিভাবে মোবাইলে ইন্ট্রোভিডিও তৈরি করতে হয়। স্টার্ট। শুধু দর্শক, আপনাদের বলেছিলাম স্ক্রিনে মোবাইলে কিভাবে আপনাদের হচ্ছে অ্যাপস থেকে ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারবেন ইউটিউবের জন্য। তো আমি আপনাদের আগেই বলেছি ওয়াটারমার্ক ছাড়া ইউটিউবে ইন্ট্রো ভিডিও তৈরি করার যে একটা বিশেষ দিক আছে সেটা হচ্ছে এসি মার্কেট থেকে আপনি ডাউনলোড দিতে পারেন অ্যাপসটা। তো আমি আপনাকে এসি মার্কেট থেকে ডাউনলোড দেওয়া দেখাবো না, আপনাদের সুবিধার জন্য, সময় কম লাগবে। তো অ্যাপস আমি আর ওখান থেকে ডাউনলোড করছি না, এখানে আপনারা যেভাবে বরাবর আপনারা অ্যাপস ডাউনলোড করেন সেখান থেকে আপনারা নাম লিখেও এখানে সার্চ দিয়ে ডাউনলোড দিতে পারেন, এই যে চিহ্নটা আছে। তো আমি আগেই ডাউনলোড দিয়ে রেখেছি, তো আমি আপনাদের দেখাচ্ছি না। ইন্ট্রো মেকার, এই ইন্ট্রো মেকারে এখন আমরা ক্লিক করব। ইন্ট্রো মেকার হচ্ছে আপনি ভিডিও এডিট করতে পারেন, আপনার নাটকের কাজও করতে পারেন, বিভিন্ন ছোট শর্ট ফিল্মেরও হচ্ছে ইন্ট্রো মানে ট্রেইলার যেটা সেটাও করতে পারেন। এখানে অনেকগুলো অপশান আছে, অনেকগুলো অপশান আছে, আপনারা চাইলে এই অপশানগুলো থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। আপনাদের আগে অপশানগুলো দেখাই, দেন তারপর আপনারা কীভাবে করবেন আপনাদের জন্য সুবিধা হবে। নিচে আর একটু দেখতে পারেন, নিচে আছে এনার্জি, ওয়েডিং, ফ্যাশন, ন্যাচার, ব্যাকগ্রাউন্ডস, সায়েন্স, এডুকেশন, পিপল, ফিলিংস, হেলথ, আরও অনেকগুলো আছে। তো আপনারা এগুলো সবগুলোই ক্লিক করে দেখতে পারেন, অনেক আছে, প্রচুর আছে, মিউজিকের আছে। এখন আপনার চাচ্ছেনটা কি, আপনার যদি এটা হচ্ছে যে মিউজিক সিস্টেম হয়, কিংবা আপনি একটু ডিফারেন্ট চাচ্ছেন, দেখেন কত সুন্দর সুন্দর, এগুলো কিন্তু ভিডিও, আর এগুলো হচ্ছে যে আপনার ওয়াটারমার্ক ছাড়া। পাশাপাশি আপনারা এই ভিডিওগুলো যদি আপনি যখন ইউটিউবে দেবেন এখানে কোনো কপিরাইট ক্লেম আসবে না। সো আপনি এটা দেখি, এই প্রসেসিং হচ্ছে, এরপর একটা ইন্ট্রো ভিডিও থাকে সর্বোচ্চ হচ্ছে 5 থেকে 7 মিনিট, কিংবা 5 থেকে 7 সেকেন্ড, কিংবা 10 সেকেন্ড। তো এই ছোট ভিডিওটা আপনার আইডেন্টি পরিচয় করায় দেয়। সো আপনি এখানে ওয়েলকামও রাখতে পারেন, কিংবা আপনার চ্যানেলের নাম লিখতে পারেন, আপনি যে কোনো কথাই লিখতে পারেন। টেক্সট ওয়ান যে দেখছেন, আমি টেক্সট ওয়ানটা ডিলিট করে দিলাম। আমি এখানে ধরুন বিডি, ধরুন মিথিশাই লিখি,
আপনাদের জন্য সুবিধা হবে, আমার জন্যও সুবিধা হবে। মিথিশা টেক্সট টু, টেক্সট টুটা হচ্ছে টু লেখা, তো আমি এটাও ডিলিট করে দিয়ে এখানে ওয়ার্ল্ড লিখলাম, ওয়ার্ল্ড। দেন টেক্সট থ্রিতে ক্লিক করলাম। আপনারা চাইলে এটা আমি প্রেজেন্টস দেব, প্রেজেন্টস। তো এখানে আরও অপশান আছে, আমি এগুলো তো পড়ে যাচ্ছি। দেন আপনারা এখানে মিউজিক আছে, আপনারা মিউজিক এখানে সিলেক্ট করতে পারেন, যেমন এই মিউজিক দেখে আবার এখানে ধরুন আপনি যে কোনো একটা মিউজিক সিলেক্ট করলেন। দেন টেক্সটটাতে গিয়ে এখন আমরা কালারটা চেঞ্জ করব। আপনার এটা কি কালারের দেখতে চাচ্ছেন? আমার এখানে এটা আসলে রেডটা রেডের সাথে ভালো যাচ্ছে না, আমার একটু ব্ল্যাক টাইপের দরকার, কিংবা একটু একটু ডিফারেন্ট, কিংবা ব্লু কালার, একটু ডার্ক কালার হলে বেটার হয়, এখানে ভালো মানায়। তো আমি কিছু কালার দেখছি, আপনারা চাইলে এখানে আরও অনেক কালার আছে, কালারগুলো দেখে চুজ করতে পারেন। আমি এই কালারটা দেখি, দেখি কেমন লাগে। এটা টেক্সট থ্রিতে চলে গেছে, আমি সবগুলোতে একই কালার ইউজ করি। দেন কেমন লাগে এবার বুঝতে পারবো। মন্দ লাগছে না, তো এখানে আপনার অপশানে আবার দেখবেন টেক্সট ওয়ানে গেছি। তো এখানে নিচে কিছু অপশান আছে, যেমন ক্লাসিক, স্পেশাল, মুভি, স্ক্রিপ্ট, রেট্রো। তো আপনি এখানে গিয়ে দেখ, এখানে যদি আমি এটা ক্লিক করি, এই অপশানগুলো আসবে, আপনি কীরকম লেখা চাচ্ছেন সেটা আসবে। তো আমি এটা দিলাম, সেম এটা চলে আসবে। দেন আমি এটাতে স্পেশাল দিতে যাচ্ছি ছোট কিছু, কারণ এটা বোঝা যাবে না ওয়ার্ল্ড লেখাটা। তারপর টেক্সট ফ্রিতে যাচ্ছি, আমি আরেকটা সিলেক্ট করলাম, এটাতে আমি প্রেজেন্টস এটা সিলেক্ট করছি। দেন দেন আমি আবার এই অপশনে চলে গেলাম। আপনি লেখাটা কোন দিকে যাচ্ছেন, এখানে আছে স্লাইট রাইট, ডান দিকে যাচ্ছেন, স্লাইট লেফট, বাম দিকে যাচ্ছেন, নিচ দিয়ে যাচ্ছেন নাকি উপর দিয়ে যাচ্ছেন। তো আমি এটা আসলে নিচ দিয়ে যাচ্ছি, টেক্সট থ্রিটা, আর টেক্সট টুটা যাচ্ছি মাঝখান দিয়ে, আর টেক্সট ওয়ানটা যাচ্ছি সাইড আপ দিয়ে। ওকে, দেন আমি চলে গেলাম। এবার আবার ক্লিক করে দেখব, দেখেন এখানে আরো অনেক অপশন আছে, যেমন শ্যাডো আছে, স্ট্রোক আছে, অ্যাডজাস্ট আছে, ফ্রন্ট আছে। আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন আপনাদের বোঝানোর জন্য। জাস্ট আমি এতটুকু করছি, কারণ আমার ফোনে পর্যাপ্ত পরিমাণ মেমোরি নেই, তো এখানে অনেক স্পেস লাগে, আপনারা স্পেস নিয়ে করবেন, কারণ তৈরি করতে অনেক সময়ও লাগে। জাস্ট আমি এটা আপনাদের বোঝানোর জন্য করছি, আপনারা এই অপশানগুলো ক্লিক করে করে আরও দেখতে পারেন। এখানে কিন্তু আরও অপশান আছে, যেমন চারটা টেক্সট লেখা যাবে, পাঁচটা, আপনি চাইলে দশটা পর্যন্তও লিখতে পারেন, কিন্তু আমি এতগুলো করব না। দেন আমি এগুলো যেহেতু করছি না, এগুলো রাখছি না। দেন উপরে ইঞ্চু মেকারের সামনে দেখবেন ডান সাইডে একটা চিহ্ন আছে, এটা হচ্ছে সেভ করার। আমি এখানে সেভ করলাম, সেভ করতে যতক্ষণ সময় লাগে। আপনারা চাইলে বিভিন্ন অপশানগুলো আছে, যখন আপনাকে দেখালাম হচ্ছে যে এখানে ফ্যাশন আছে, স্টাইল আছে, বিভিন্ন রকমের। এবারে আপনি কোথায় করতে চাচ্ছেন, সরাসরি আপনি গ্যালারিতেও রাখতে পারেন, হোয়াটসঅ্যাপে, এখানে বিভিন্ন জায়গা আছে, আপনারা চাইলে ইনস্টাগ্রামেও দিতে পারেন, ফেসবুকেও দিতে পারেন, কিন্তু আমি তো এটা ইউটিউবের জন্য করছি, আমি গ্যালারিতে সেভ করব। তো
তো আমি এটা গ্যালারিতে সেভ করে ফেললাম। সেভ করার জন্য যতটুকু সময় লাগে আপনারা ইউজ করতে পারেন, এবং আপনারাও এডিটের সময় আপনাদের ইন্ট্রো ভিডিওটা এডিটের সামনে দেবেন, দেন বাকি ভিডিওগুলো আপ করবেন আস্তে আস্তে, ক্লিপ সব কিছু রেডি করে দেন আপনারা ইউটিউবে দিতে পারেন। ডান হয়ে গেছে। সো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আরও চমৎকার চমৎকার কিছু ফ্রন্ট আছে, ফ্রন্টগুলো ইউজ করতে পারেন, মিউজিক আছে, আরও আপনারা চাইলে আরও কিছু মিউজিক ডাউনলোড দিতে পারেন, কিংবা আপনাদের নিজস্ব যদি কোনো মিউজিক থাকে সেটাও আপ দিতে পারেন। আর এখানে যে ফ্রন্টগুলো আছে আপনারা সবগুলো ইউজ করতে পারেন, কালারগুলো ইউজ করতে পারেন, লেখাগুলো ইউজ করতে পারেন। এখানে আরও কিছু অপশান আছে, সেগুলো নিজে নিজে চেষ্টা করে আরও সুন্দর করে ইউটিউব ইন্ট্রো মেকার করতে পারেন। এটা আপনাদের আইডেন্টি, সো আপনারা আপনাদের আইডেন্টিটা নিজেদের মতো করে করবেন, নিজেদের ক্রিয়েটিভিটি এখানে তুলে ধরবেন। একটা ইন্ট্রো ভিডিও কিন্তু একটা ভিডিওর মান অনেক বাড়িয়ে দেয়, সো মাথায় রেখে কাজ করবেন ঠান্ডা মাথায়। আর অবশ্যই ফোনে যখন কাজ করবেন ফোনে মেমোরি স্পেসটা দেখে রাখবেন। তো আজকের মতো এখানেই, আপনারা সবাই নিজেদের মতো করে চেষ্টা করবেন ইউটিউবে আরও ভালো কিছু করেন, দক্ষতা বাড়ুক। আমিও আস্তে আস্তে ছোটো ছোটো কাজ করে করে চেষ্টা করছি ভালো কিছু করার, আপনারাও করবেন ইনশাল্লাহ। তো সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তো নতুন ইউটিউবার যারা আছেন তারা কি শিখলেন, কি জানলেন, কি বুঝলেন আমাকে কমেন্টস বক্সে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন যে আমি কতটুকু কি আপনাদের সাহায্য করতে পেরেছি, কিংবা আর কতটুকু আমার আপডেট হতে হবে নিজেকেই। কারণ প্রতিদিনই আমরা শিখছি কারো না কারো কাছ থেকে কোনো না কোনোভাবে। নতুন ইউটিউবার যারা আছেন তাদের কাছ থেকেও আমি শিখতে পারি, এবং যারা সিনিয়র আছেন তাদের কাছ থেকেও আমি শিখতে পারি। অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং কমেন্টস করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, আপনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, নতুন ইউটিউবার যারা আছেন তারা অবশ্যই মনোবল শক্ত করবেন, এবং সেই সাথে দৃঢ় থাকবেন যে আমি পারবো, হেরে যাবেন না, হেরে গেলেই শেষ। সো নতুন করে শুরু করেন এবং নতুনভাবে শিখেন, প্রতিদিন শেখেন, শিখতে শিখতে একসময় আপনারা সিনিয়র যারা ইউটিউবার আছেন, আমাদের যারা বড় ইউটিউবার আছেন তাদের মতো হতে পারবেন। যেমন আমি চেষ্টা করছি আপনারাও চেষ্টা করেন। সবাই ভালো থাকেন, আর হ্যাঁ সুস্থ থাকেন এবং ঘরেই থাকেন, কারণ হোম কোয়ারেন্টাইন, এখন বাইরে বের হওয়া যাবে না। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।